আসসালামু আলাইকুম গাইস, আশা করি এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের সবারই পছন্দ হয়েছে। কারণ এই ফেসবুক অ্যাকাউন্টটি পছন্দ হবে না এরকম মানুষ হয়তো খুবই কম খুঁজে পাওয়া যাবে, কিংবা খুঁজেই পাওয়া যাবে না। কারণ এই ফেসবুক অ্যাকাউন্টটাতে দেওয়া হয়েছে আপনাদের অসাধারণ কিছু বায়ো, অসাধারণ একটি নাম, অসাধারণ প্রোফাইল পিক, অসাধারণ একটি কভার ফটো, এবং পাশাপাশি নিচের দিকে চলে যায় তাহলে তো আপনাদের আরো পছন্দ হতে বাধ্য হবে। ভিডিওটার যত ভিতরের দিকে যাবো ভিডিওটা ততটা ততটা সুন্দর লাগবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে না টেনে দেখার চেষ্টা করুন। তো আপনারা যদি আমরা যদি একটু নিচে চলে আসলাম, তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে অসাধারণ একটা ফটো অ্যাড করে রাখা আছে ফিচার ফটোতে। আপনারা চাইলে কিন্তু এগুলো ফিচার ফটো কেটে কেটে একটা, এটা কিন্তু একটা ফটো দেওয়া আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে কেটে কেটে একবারে মানে 9টা ফটো যে অ্যাড করা যায় সেইটাও অ্যাড করে নিতে পারেন অবশ্যই। তো গাইস দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসছি, আমাদের কিন্তু এখানে অ্যাড করা রেডি করা আছে কেটে কেটে, তো আমরা চাইলে কিন্তু খুব সহজে ওখানে অ্যাড করে নিতে পারি। ওকে, তো কিভাবে করবেন সবগুলো দেখাবো আজকের ভিডিওটার মাঝখানে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করুন। এই সবগুলো বিষয় আপনাদেরকে একেবারে খুব সহজে বোঝা দেওয়ার চেষ্টা করব, কিন্তু ভিডিওটা একটু লং হতে পারে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেল। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা এরকম ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে বানাবেন সেটার উপরে আমাদের চ্যানেলে এক্সট্রা একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা আপনারা কিভাবে দেখবেন সেটা একটু বলে দিই। আপনারা এখন ঠিক ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে কিভাবে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট বানানো যায়। সেখানে সিম্পলি ক্লিক করে আপনারা মানে সেখানে লেখা আছে সাজেস্ট, লেখার পর হাউ টু মেক ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করে দিন। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সেই ভিডিওটাতে চলে যেতে পারেন এক ক্লিকের মাধ্যমে, ঠিক আছে। কিংবা আপনারা কমেন্ট বক্সেও পেয়ে যাবেন, যদি আপনারা কমেন্ট করেন যে সেই ভাইয়া সেই ভিডিওর লিঙ্কটা দেন আমি সেখানে দেখবো, ঠিক আছে, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ওকে, তো ফাইনালি আমাদের কিভাবে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট বানাতে সেটা আমি বলে দিলাম, এবং এরকম ফটো কিভাবে এডিটিং করতে হবে এবং এখানে আপনারা কিভাবে অ্যাড করবেন, এবং এখানে অ্যাড করার জন্য আপনারা চাইলে কিন্তু 9টা অ্যাড করতে পারেন, সেটা আমি ইন্ট্রোর আগে বলে দিলাম যে এরকম কিভাবে আপনারা অ্যাড করবেন। তো এরকম ভাবে মানে একটা একটা করে মানে একটা একটা করে কেটে কেটে মানে এই ফটোটা 9টা ফটো হয়ে যাবে। দেখুন গাইস আমরা যদি একটা ক্লিক করে দেখাই কিন্তু 9টা ফটো এখানে আসছে, তো এরকম কিভাবে কাটবেন সেটাও দেখাবো আজকে ভিডিওটার মাঝখানে। তো গাইস চলুন মেইন ভিডিওটার দিকে প্রথম থেকে শুরু করা যাক। তো ফার্স্টে চলে আসে আমাদের এরকম একটা ফটো মানে একটা এডিটিং করতে হবে। তো ফটো এডিটিং করার জন্য জাস্ট ছোট্ট একটা অ্যাপস আপনাদের ইনস্টল করে নিতে হবে, যেটি আপনাদের প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো প্লে স্টোরে সুতরাং প্লে স্টোরে চলে তারপর জাস্ট সিম্পলি সার্চ করে দিবেন। তো জাস্ট আপনাদের ফটো এডিটিং অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনাদের অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফটো অ্যাপস মানে অ্যাপসটার নাম আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি ডিসপ্লেতে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা অ্যাপসের মাধ্যমে যে এত কিছু সম্ভব, ইটস ইম্পসিবল। ওকে, তো আপনারা চাইলে কিন্তু একেবারে ইনস্টল করে নিতে পারেন, এবং ইনস্টল করলে আপনাদের মনে হয় না ডিলিট করতে প্রয়োজন হবে। তো আপনারা এখানে অনেকগুলো ফটো ডেমো পেয়ে যাবেন, আপনারা যেইটা পছন্দ আপনারা সেইটা নিতে পারেন। তবে এখানে জাস্ট আপনাদের কয়েকটি ভিআইপি আছে, যেমন এখানে এইটা আপনারা নিতে পারবেন, এটা আপনারা নিতে পারবেন না। ট্রাই দেখুন এখানে প্রো ভার্সনটা লাগবে, এটা হলো আমাদের প্লে স্টোর থেকে প্রো ভার্সন নিতে গেলে টাকা প্রয়োজন, ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন, এখানে হট লেখা আছে, মানে এগুলো আরো স্টাইলিশ অনেকটা মানে সুন্দর সেই জন্য। তো আপনারা এগুলো নিতে পারেন কিংবা এটা নিতে পারেন, মানে এখানে আপনারা যদি নিচে চলে যান এখানে অসংখ্য ফটো ডেমো আছে, ঠিক আছে। তবে সে কোনো হবে না, সেগুলো হচ্ছে ট্রাই লিখে যে এরকম মানে ইয়ের মতো দেওয়া আছে সেগুলোই কোনায় দেখুন আপনারা একটু এখানে দেখুন, ঠিক আছে। তো এরকম গুলো জাস্ট হবে না, তাছাড়া সব ফটো গুলোই হবে। তো এরকম আপনারা কিভাবে পারবেন, এরকম যদি কোনোটা পছন্দ হয়ে যায় তো অবশ্যই আপনারা সেগুলো ইনস্টল করে নিতে পারেন। সেই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা একটা মানে ছোট্ট একটা ভিডিও দেখতে হবে, যেটা আপনাদের ঠিক ডান দিকে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যে কোনো প্রো ভার্সনের অ্যাপস ডাউনলোড করতে হয়, সেটি আপনারা মানে মোট ভার্সন অ্যাপস কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনাদের এখন জাস্ট উপরের দিকে ডান দিকে সাজেস্টে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, সেখানে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, ওটাকে আই বাটন বলা হয়। তো সেখানে মানে অসাধারণ মানে প্রত্যেকটাই বলা যাবার ভালো লাগতেছে, ঠিক আছে, মানে কোনটা রাইখা যে কোনটা নিব, তো সেরকম মানে কনফিউশনে পড়ে যাবেন আপনি অ্যাপসটা যদি ইনস্টল করেন। মানে অ্যাপসটা আসলে অনেকটা সুন্দর এবং অ্যাপসটার কার্যগুলো অনেকটা সুন্দর। তো আমি জাস্ট এটা দিয়ে আমি দেখাইছি একবার, ঠিক আছে, এটা পছন্দ হচ্ছে তো আমি এটা সিলেক্ট করলাম। তো জাস্ট এটা সিলেক্ট করার পর জাস্ট আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে, তো গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি গ্যালারিতে চলে আসছি, তো গ্যালারিতে চলে আসার পর জাস্ট আমার একটা ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তো জাস্ট আমি এখান থেকে আমার মেসি, আমি হলো আর্জেন্টিনার ভক্ত, তো অবশ্যই মেসি কিনবে। আচ্ছা আমি এই ফটোটা সিলেক্ট করে দিই, তো জাস্ট আমি সিম্পলি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের অটোমেটিক্যালি একটু লোড নেবে এবং অবশ্যই এটা কিন্তু অনলাইন থাকতে হবে। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মানে এতটুকু ফটোটা নিবে, ঠিক আছে। তো জাস্ট আমাদের এটা নিয়ে নিছে, তো জাস্ট আমি এটা উপরে দিব, একটু উপরে দেওয়ার পর জাস্ট এটা একটু জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর জাস্ট আমি এটা একটু জুম করে নেওয়ার পর জাস্ট আরেকটু আরেকটু উপরে দিচ্ছি, ঠিক আছে। তো একটু উপরে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে নিবো, আরেকটু বড় করে নিবো, তো বড় সরি আরেকটু বড় বেশি হয়ে গেছে, মানে যেরকম আপনাদের পছন্দ সেরকম আপনারা ছোটখাটো ছোটখাটো বড় করে নেবেন, ঠিক আছে। তারপর আপনারা কিন্তু নিচে এখানে কিন্তু আরো অনেকগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার নিচে দেখুন এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, নিচে যদি আপনারা টান দেন তো এখানে কিন্তু আরো অনেকগুলো পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ আপনারা সেটা অ্যাড করে নিতে পারেন খুবই সহজে, ঠিক আছে। এবং মোটামুটি এখানে যদি আপনাদের অনেক সময় ফটোগুলো দেখা যায় যে অ্যাপস থেকে করতে পারে অল্প একটু ডিপ মানে ইয়ে হয়ে গেছে
কিংবা আপনাদের কানটা কেটে ফেলছে কিংবা চুল কোনো কিছু সমস্যা হচ্ছে, তাহলে জাস্ট আপনি এখানে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে এই এই আইকনটাতে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা কিন্তু এখানে দেখুন এখানে রিজার এবং এখানে প্রিন্ট, ঠিক আছে। জাস্ট আপনি এগুলো সিলেক্ট করে আপনি এখানে কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আমাদের সবকিছু ঠিক আছে, তো আমি একটু বড় করে নিই, জাস্ট আমি এটা সেভ করে দিবো, ঠিক আছে। জাস্ট আমি এখানে থেকে আমি বড় করে নিছি, বড় করে নিয়ে আমার ফটোটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবো, টিক চিহ্নতে ক্লিক করে তারপর আমাদের ফটোটা কমপ্লিট। তো গাইস আমি যদি আমার গ্যালারিতে চলে যাই, এখন মোটামুটি আমি আমার গ্যালারিতে চলে আসি, দেখুন গাইস গ্যালারিতে চলে আসার পর মানে আমাদের পিকটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে এবং পিকটা একবারে মানে অসাধারণ লাগতেছে আগের থেকে দেখতে। তো এরকম ভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো পিকচারকে আপনারা ইয়ে করে নিতে পারেন। তো আমি আমার পার্সোনাল ফটো দিয়ে দেখাতাম, বাট আমার পার্সোনাল ফটো এখন ইউটিউবে কিংবা ফেসবুকে আপলোড করা হয়নি, তো সেই জন্য আমি এখনো মানে ইয়েটা করতেছি না, পার্সোনাল কিছু রিভিউ করতেছি না। তো ইনশাআল্লাহ রিভিউ করবো, স্বপ্ন আছে। তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাদের 1K সাবস্ক্রাইব কিন্তু কিছুদিন আগে হয়ে গেল। তো আশা করি এরকম ভালোবাসা আপনাদের পেতেই থাকবো এবং আপনাদের জন্য কিছু করতে পারবো। এবং অবশ্যই আপনারা কিভাবে, এবার আমি দেখাই দিই যে ফটোটা আপনারা কিভাবে আপলোড করবেন। তো ফেসবুক আপলোড আশা করি সবাই পারেন, যদি তারপরেও না পারেন তো অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও দেওয়া আছে, আপনারা সেটিও দেখে নিতে পারেন। মানে আমাদের চ্যানেল সবকিছুর ভিডিও দেওয়া আছে, আপনারা যে কোনো কিছু মানে যে সমস্যাই হোক না কেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সব ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কিন্তু আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করতেছি, টিপস এন্ড ট্রিক্স রিলেটেড, ঠিক আছে। তো মোটামুটি আমাদের আমাদের সবকিছু কমপ্লিট। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসি। তো ফটো আমাদের দেখুন এখানে আমাদের কিভাবে ফটোটা অ্যাড করতে হবে, ফিচার ফটো কিভাবে একটা অ্যাড করার জন্য তো জাস্ট আমাদের শিখাই দিচ্ছি। তো অবশ্যই প্রোফাইলটা কিন্তু লক করে নিতে হবে, প্রোফাইলটা যদি লক করতে না পারেন এখন আমাদের উপরের দিকে ঠিক ডান দিকে আই বাটনে মানে যেভাবে বললাম যে ঠিক উপরের দিকে ডান দিকে উপরের দিকে লেখা আছে সাজেস্ট, কিভাবে আমাদের প্রোফাইল প্রোফাইলটাকে লক করে নিতে পারেন। প্রোফাইলটা লক করে নেওয়ার পর জাস্ট আপনাদের কিভাবে এই ফটোটা 9টা ফটো অ্যাড করতে হবে এই বিষয়ে উপরে আমাদের চ্যানেল একটি ভিডিও দেওয়া আছে, সেটা উপরের দিকে দেখতে পাচ্ছেন হাউ টু ফিক্স ফিচার ফটো। তো সিম্পলি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু কিভাবে এখানে 9টা ফটো অ্যাড করে নিতে হয় সেটাও দেখে নিতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এবং নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।